শুভ সকাল। আজ আমি বাংলা বর্ণমালা বিষয়ে আলোচনা করছি। তাহলে শুরু করা যাক। আমরা জানি যে আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে বলা হয় কি, ধ্বনি। আর এই ধ্বনিগুলি যখন আমরা খাতায় লিখছি তখন সেগুলোকে আমরা কি বলছি, বর্ণ। যেমন আমি যদি বলি ক, তাহলে সেটা কি হলো, সেটা হলো ধ্বনি। কিন্তু আমি যদি খাতায় লিখি ক, তাহলে সেটা কি হলো, সেটি হলো বর্ণ। প্রত্যেক ভাষার ধ্বনিগুলোকে প্রকাশ করার জন্য বিভিন্ন রকম বর্ণ থাকে। তার মানে এই যে আমরা বিভিন্ন ভাষায় কথা বলছি, সেই ভাষাগুলো কি করছে, প্রকাশ করার জন্য আমাদের কিছু ধ্বনির সাহায্য নিতে হচ্ছে। আমাদের বাংলা ভাষাতেও আছে। বাংলা ভাষায় মোট 449টি বর্ণ থাকে। এদের একত্রে বলা হয় বর্ণমালা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে অন্যান্য ভাষার মতো আমাদের বাংলা ভাষাতেও বেশ কিছু বর্ণ রয়েছে। কতগুলি, মোট 49টি বর্ণ রয়েছে, যাদের একসঙ্গে আমরা কি বলছি, বর্ণমালা। বাংলা বর্ণমালাকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়, যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের যে বাংলা বর্ণমালা রয়েছে তাকে কটা ভাগে ভাগ করছি আমরা, দুটো ভাগে। দেখো নিচে সুন্দরভাবে ছকের সাহায্যে দেখানো হয়েছে বর্ণ। এই বর্ণকে কটা ভাগে ভাগ করছি আমরা, দুটো ভাগে। এক নম্বর কি, স্বর বর্ণ। দু নম্বর ব্যঞ্জন বর্ণ। তাহলে বাংলা বর্ণমালাকে আমরা কটা ভাগে ভাগ করেছি, দুটো ভাগে। এক নম্বর স্বরবর্ণ আর দু নম্বর হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে এবার আমাদের দেখতে হবে এই যে স্বরবর্ণগুলো, এই বর্ণগুলো কোনগুলো। এক নম্বর কি, স্বরবর্ণ। বাংলা ভাষায় মোট 11টি স্বরবর্ণ আছে, এগুলি হলো। তাহলে আমাদের যে বাংলা বর্ণমালা রয়েছে তাতে মোট কতগুলো স্বরবর্ণ রয়েছে, একে এক 11টি। আর এই বর্ণমালাগুলি কোনগুলো, দেখো অ থেকে কত পর্যন্ত, ঔ পর্যন্ত। অ থেকে ঔ পর্যন্ত যে 11টি বর্ণ রয়েছে সেগুলি হলো কি, স্বরবর্ণ। কি কি সেগুলো, দেখো অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ঊ, রি, এ, ঐ, ও, ঔ। আরেকবার বলছি আমি, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ঊ, রি, এ, ঐ, ও, ঔ। তার মানে এই যে অ থেকে ঔ পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে সেগুলি কোন বর্ণ, স্বরবর্ণ। আচ্ছা এবার দেখব যে ব্যঞ্জন বর্ণ কোনগুলো। ব্যঞ্জন বর্ণ বাংলা ভাষায় মোট 3×8 কত হয়, 38। 38টি ব্যঞ্জন বর্ণ আছে, এগুলি হলো। তাহলে আমরা কি দেখলাম, বাংলায় মোট ব্যঞ্জন বর্ণ আছে কতগুলো, 38টি। আর স্বরবর্ণ কতগুলো পেলাম আমরা, 11টি। আচ্ছা এবার তাহলে দেখি নি এই ব্যঞ্জন বর্ণগুলি কোনগুলো। নিচে দেখো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা রয়েছে। এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলি হলো কি, ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলোকে আমরা কি বলি, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা প্রথমে দেখো কি আছে, ক, খ, গ, ঘ, উম। কি আছে, ক থেকে উম পর্যন্ত, তাই তো? আবার বলছি দেখো, ক, খ, গ, ঘ, উম। তারপর চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম,
অন্তস্থ জ, বয়শূন্য র, ল, ব, তালব্য, পেটকাটা মূর্ধন্য ষ, দন্ত্য ষ, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, ছাদ। তাহলে এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত রয়েছে, এগুলো কোন বর্ণ? এগুলো ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে অ থেকে ও পর্যন্ত যে 11টি বর্ণ রয়েছে সেগুলি হলো স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 38টি বর্ণ রয়েছে সেগুলি হলো কি? ব্যঞ্জন বর্ণ। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো, এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো আমরা পড়লাম আর শিখলাম, এর উপর ভিত্তি করে তোমাদের জন্য একটি কর্মপত্র বা ওয়ার্কশিট রয়েছে, যেগুলো তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে। আচ্ছা দেখো, 1 নম্বরে কি বলেছে, অ থেকে ও পর্যন্ত লেখো। তার মানে অ থেকে ও পর্যন্ত বলতে আমি কি বলেছিলাম, এগুলো কি? এক একটি স্বরবর্ণ। তার মানে তোমাকে এখানে অ থেকে ও পর্যন্ত কি লিখতে হবে? স্বরবর্ণগুলো লিখতে হবে। 2 নম্বর, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। তার মানে এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলি রয়েছে, এই বর্ণগুলোকে আমরা কি বলে থাকি? ব্যঞ্জন বর্ণ। তার মানে তোমাদের এখানে কি লিখতে হবে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে সেগুলি তোমাকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তারপর 3 নম্বর, 3 নম্বরে বলেছে ফাঁকা ঘরে আগের বর্ণটি বসাও। তার মানে এই যে ফাঁকা কিছু স্থান দেখতে পেয়েছো তোমরা, এই ফাঁকা স্থানগুলোতে তোমাদের কি করতে বলেছে? আগের বর্ণ বসাতে বলেছে। যেমন আমি যদি প্রথমেরটা দেখি, কি বলেছে? ড্যাশ থ। কি বলেছে? ড্যাশ থ। তার মানে থয়ের আগের বর্ণটি কি আছে? ত। তার মানে এই যে খালি জায়গাটা, এই খালি জায়গায় কি বসবে? ত, ত, থ। আচ্ছা 2 নম্বরে এখানে দেখো কি আছে, ড্যাশ খ। তার মানে খয়ের আগের বর্ণ কোনটি? ক। তার মানে এই যে খালি জায়গাটা, এখানে কি বসবে? ক, ড্যাশ ফ। ফয়ের আগের বর্ণটি কি? প। তার মানে এই যে খালি জায়গাটা, এখানে কি বসাতে হবে তোমাদের? প। ঠিক একই রকমভাবে তোমাদের এই যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে। আচ্ছা তারপর দেখো 4 নম্বর, 4 নম্বরে কি বলেছে, ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও। তার মানে 3 নম্বর প্রশ্নে আমরা কি করলাম, ফাঁকা ঘরে ঠিক আগের বর্ণ বসিয়েছিলাম, এবার 4 নম্বরে আমরা কি করব, মানে প্রথমের বর্ণটা দিয়ে দিয়েছে, তার পরের বর্ণটা আমাদেরকে বসাতে হবে। আচ্ছা দেখো, অ ড্যাশ, অয়ের পর কি হবে? আ, অ আ। তার মানে এই খালি ঘরে তোমাকে কি বসাতে হবে? আ। রশ্মি ড্যাশ, তার মানে এখানে কি বসবে? দীর্ঘি। ঠিক একই রকমভাবে এই প্রশ্নটিও তোমাকে কি করতে হবে? সলভ করতে হবে। আর এই যে অ থেকে ও পর্যন্ত রয়েছে, তার মানে এটি কোন বর্ণ? এটি স্বরবর্ণ। আচ্ছা এবার 5 নম্বর, ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। তার মানে এই যে খালি, দেখো প্রশ্নে কতগুলো খালি জায়গা দিয়েছে, এই যে খালি জায়গাগুলো রয়েছে সে খালি জায়গায় তোমাদের সঠিক বর্ণ বসাতে হবে। যেমন প্রথমে দেখো কি বলেছে, ক ড্যাশ গ ড্যাশ উম। তার মানে কয়ের পরের বর্ণটি কি আছে? খ। তার মানে এই যে খালি জায়গাটি রয়েছে সেখানে তোমরা কি বসাবে? খ। ক খ, গ ড্যাশ গ, তারপরে কি বসবে? ঘ, তারপর উম। ঠিক একই রকমভাবে আমি যদি দেখি পরের প্রশ্নটি, প ড্যাশ ব ড্যাশ ম, তাহলে কি হবে? প, পয়ের পরে কি আসবে? ফ, ফয়ের পর ব, তারপর ভ ম। তার মানে এই যে এগুলো দেখতে পেলাম, এগুলো সব কোন বর্ণ ছিল? ব্যঞ্জন বর্ণ। কারণ আমরা জানি কি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। তারপরে দেখো কি দিয়েছে, ড্যাশ আ ড্যাশ দীর্ঘি। তার মানে আমরা কি জানি, অ আ যেগুলো রয়েছে সেগুলি কোন বর্ণ? স্বরবর্ণ।
তাহলে ড্যাশ আ, আয়ের আগে কোন বর্ণ বসে? অ, অ আ রশ্মি দীর্ঘি, তার মানে এই ফাঁকা জায়গায় তোমাকে কি বসাতে হবে এখানে? রশ্মি। ঠিক একই রকমভাবে নিচের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। আশা করি তোমরা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ বুঝতে পেরেছো, তাই না? ধন্যবাদ।